গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো। নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকেও একদম ব্রাইট সানি ডে, প্রচণ্ড রোদ পড়ছে এখন, আর গরমের যে পূর্বাভাসটা হয় ঠিক সেরকমই। তো চলো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখে থাকো আজকে ব্লগটা, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো যে গাছটা লাগানো হয়েছিল, গাছ না সরি সিডগুলো, তো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, ছোট্ট ছোট্ট আর কি হয়েছে, মানে প্ল্যান্ট হয়েছে আর কি। সকাল সকাল এখানে আমাদের চায়ের আড্ডা বসেছে, এই যে সবাই মিলে চা খাওয়া হচ্ছে। আয়ুষ যে এখনই ঘুম থেকে উঠলো, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, আর আমি এদিকে বসে আছি। কাল আয়ুষ কটার সময় ঘুমিয়েছিলি? ফটাফট আমি গিয়ে আগে রুম গুলো পুরো একদম ক্লিন করে নিলাম, আর এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করি। আজকে আমাদের ব্রেকফাস্টে আছি লুচি ঘুগনি, অলরেডি ওইদিকে আয়ুষা বসে গেছে, আমার একটু দেরি হলো আর কি ঘরটা গুলো ক্লিন করতে, এখন গিয়ে ব্রেকফাস্টটা করি। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো অলরেডি আমি চিকেনটা বসিয়ে দিয়েছি কষাতে, তো চিকেনটা আজকে আমি রান্না করছি আর মা করছে ফ্রাইড রাইসটা। এখানে চিকেনটা কষা বসিয়ে দিয়েছি আর এখানে ফ্রাইড রাইসের জন্য চাল ভাতটা করার জন্য জল গরম হচ্ছে। কি করছিস? সন্ধান পেয়ে গেছিস চকলেটের? এখানে ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে। এখানে ভেজিটেবল রাখা আছে, গাজর আর হচ্ছে বিনস, ফুলকো, ক্যাপসিকাম, এখানে পনির আছে, গোটা গরম মশলা, আর এই যে কাজু আর হচ্ছে কিশমিশ। কমপ্লিট হয়ে গেছে, আজকে সন্ধ্যাবেলা জায়বু আসবে, তো হয়তো আইফরা আজকে বাড়ি চলে যাবে। জায়বুকে বললাম যে দুপুরবেলায় আসো এখানে লাঞ্চ করতে, বাট না করবে না, তো বললো কাজ আছে তো সন্ধ্যাবেলাতেই আসবে। চল লাঞ্চ করবো এখন। এই দেখো লাফিয়ে বেড়াচ্ছে, এটা দেখেছিস আয়ুষ, ছোট ছোট প্ল্যান্ট হয়েছে। ঘুম থেকে উঠে বিকেলবেলায় আমি আয়ুষ আর বাবা চলে এসেছি মাঠের দিকে একটুখানি ঘুরতে, আমাদের বাড়ির পেছনে আর কি মাঠ, তো সেখানে বেশ ভালো লাগছে টাইমটা ঘুরতে। বাবা আর আয়ুষ হাঁটছে এদিকে,
কি হলো? চল দাদা, চলে গেল তো ঘাসে না, এই রাস্তাতেই ঠিক আছে। ঘাসে ওখানে ফুটবল খেলছে। এখন 6টা বেজে গেছে। এখন আমি আর আয়ুষ যাচ্ছে হচ্ছে ফুচকা খেতে। আয়ুষ ফুচকা খেতে খুব ভালোবাসে, আমি ফুচকা খেতে রেখে আই। সন্ধ্যেবেলায় মা এখানে লেগে পড়েছে আজকে স্পেশাল কিছু মেনু বানাতে। এখানে মা যে করছে মালপোয়া, আর এখানে আয়ুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এখানে বেশ কিছু মালপোয়া করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই যে মালপোয়া, এখানে আর একটা স্পেশাল জিনিসও আছে। কেউ এটাকে বলে চন্দন পিঠে, কেউ বলে পালো। এটা মা খেজুরে গুড় দিয়ে করেছে। এই যে দুধ, হ্যাঁ দুধ, খেজুরের গুড়, নারকেল কোড়া, এলাচ, আর কি দিয়েছো? কাজু বাদাম। এই যে দু থালা হয়েছে, এখানে এক থালা, এখানে এক থালা। খেতে তো এটা দুর্দান্ত হয়। আর দেখছো একদম বসে গেছে, এটাকে পরে ওই তোমার বরফি বরফি করে কাটবে। গ্রিন টি হয়ে গেছে, এখানে এবার চেকে নেব। আসো সবকিছু একসাথে দিয়ে করে নিয়েছি। 8:30 মতো বাজে, দিদিরা এখন বেরিয়ে যাচ্ছে, জায়গু আয়ু সবাই চলে যাচ্ছে। দেখি আই চার সাথে তোমাকে দেখিনি, আসো আসো। এই যে আয়ুষ আবার আসবা, ঠিক আছে? আমাকে কেউ আদর করলো না। দেব একটা আমি নিয়ে যাচ্ছি, দুপুর হলে সবাইকে বলা যেতে যাচ্ছি না, এখন আর বলা যাবে না। হ্যাঁ জল দিয়েছি তো। এটা না সামনের দিকে দেখে দিবি, হ্যাঁ মানে খাড়া করে প্যাকেটটা। হ্যাঁ না কিছু নাই।
টাটা। বাই বাই। ফোন করিস হ্যাঁ বলছে। ওখানে ওই ব্যাগটার মধ্যে কোটু আজকে দেখতে গেছিলাম, ওই ব্যাগ দেখ সেই কোট কিছু দিয়ে দিও ওইখানে সেই। চলো আমরা এখন ডিনার করে নিই, আজকে ওই ফ্রাইড রাইস একটু খেয়ে নিয়েছি দুপুরের। চলো আজকে আমাদের ব্লগটা এত দূরই, যদি তোমাদের কাছে ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। তোমার সঙ্গে দেখা যদি কোনো ব্লগ নিয়ে, টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ, গুড নাইট, বাই বাই।